সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা কয়েক মাস আগে টিপিএসসির আন্ডারে যে একটি আপনাদের পরীক্ষাতে বসেছিলেন, মাইসেলিসের পোস্টের জন্য বসেছিলেন, সেইটার কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশনের। তো সেই নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা আপনাদের যে পরীক্ষাতে বসেছিলেন অ্যাডমিট কার্ডে আপনারা একটা রোল নম্বর দেখতে পাবেন, সেই রোল নম্বর অনুযায়ী আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনাদের নাম আছে কি না সেটা দেখবেন, ঠিক আছে? যদি আপনাদের রোল নম্বরটা থেকে থাকে তাহলে নেক্সটে যে প্রসেস বলা হয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে ফলো করতে হবে। তো আমি এখন বর্তমানে আছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনার ওয়েবসাইটে, টিপিএসসির ওয়েবসাইটে রয়েছি, এখানে নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সেই নোটিফিকেশনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো এই হচ্ছে সেই নোটিফিকেশন, যে ডিটেলটা রয়েছে এখানে আপনাদের সামনে, এখানে রয়েছে, ঠিক আছে? এখানে রয়েছে এই নোটিফিকেশনটা, আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি আপনাদের সামনে, এখন ডাইরেক্ট আপনার নোটিফিকেশনটা নিয়ে আমি আলোচনা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হচ্ছে সেই নোটিফিকেশনটা, এখানে উপরে রয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, এটা পাবলিশড হয়েছে 6 জানুয়ারি 2023। এখানে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার রয়েছে, যে পোস্ট ছিল সেটা ছিল প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল আপনাদের 6/11/2022 তারিখে এক্সামটা হয়েছিল। পোস্ট ছিল কি, মাইসেলিয়াসের পোস্ট ছিল আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? তো এখানে আপনাদের কিন্তু এখন রেজাল্টটা, প্রিলিমিনারি এক্সামিনেশন রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনাদের যে অ্যাডমিট কার্ডে রোল নম্বর ছিল, ঠিক আছে? এগুলো হচ্ছে রোল নম্বর। তো আপনারা আপনাদের রোল নম্বরটা চেক করবেন, চেক করে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের নাম আছে কি নেই সেটা দেখবেন। দেখুন এখানে রোল নম্বর দিয়ে দেওয়া হয়েছে, অনেকজন কোয়ালিফাই করেছেন, তো অবশ্যই আপনারা এক্ষুনি আপনাদের নামটা, সরি, আপনাদের রোল নম্বরটা এখানে চেক করবেন। রোল নম্বর চেক করার পরে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে আপনাদের 27 জানুয়ারি 2023 ফেলিং হুইচ ক্যান্ডিডেট উইল বি সামারি রিজেক্টেড। অর্থাৎ বলা হয়েছে আপনারা যদি 27 তারিখের আগে যদি আপনারা যদি আপনাদের ডকুমেন্ট অ্যাটাস্টেড কপি নিয়ে তাদের ওখানে জমা না দেন বা যা যেটা করতে বলা হয়েছে সেটি যদি না করেন তাহলে আপনাদেরকে কিন্তু রিজেক্ট করা হয়ে যাবে। আপনারা কোয়ালিফাই করলেও আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট সেলফ অ্যাটাস্টেড কপিস অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস এজ মেনশনড ইন দ্য সেইড অ্যাডভার্টাইজমেন্টস রিসেপশন কাউন্টার। অর্থাৎ আপনাদেরকে তাদের রিসেপশন কাউন্টারে গিয়ে, কমিশনার সেক্রেটারি ডিলিং অফিসে গিয়ে আপনাদেরকে 27 তারিখের আগে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে সেখানে জমা দিতে হবে। যদি 27 তারিখের আগে জমা না দেন তাহলে আপনাদেরকে এখানে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। তো অবশ্যই যাদের রোল নম্বর আছে, যাদের নাম আছে, যারা কোয়ালিফাই করেছেন, অবশ্যই 27 তারিখের আগে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস অ্যাটাস্টেড করে, সেলফ অ্যাটাস্টেড করে জমা দিয়ে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, অবশ্যই আপনারা এক্ষুনি আপনাদের রোল নম্বরটা চেক করে নেবেন। তো ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ।